হ্যাঁ, আরাম হারাম হ্যাঁ কে বলেছিলেন? জওহরলাল নেহরু। ঠিক আছে, এই গান্ধীজি আর জওহরলাল নেহরুর মধ্যে খুব মানে এনাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এখান থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। নেক্সট দেখো, কুশের দিল্লি চলো কে বলেছিলেন? দিল্লি চলো কিসনে কাহা? নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিসনে কাহা কি? স্বরাজ মেরা জন্মসিদ্ধ অধিকার, বাল গঙ্গাধর তিলক। এই এখানে বাল, আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের সামনে একটা পেপার আছে, সেই পেপারে একটা মানে পেপারটার নাম আছে, কি নাম বলো তো? এরা এই এই পেপারটা ওনারই প্রকাশিত পেপার, এগুলো পরীক্ষা আসে, কেশরী পত্রিকা। ঠিক আছে, এই জন্য আমি এই ফটোটাই বেছে নিয়েছি, গুগল থেকে ফটো চুজ করার সময় এই ফটোটা আমার বেশি ভালো লাগলো তাই। ঠিক আছে, তারপরে দেখো জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, কে কৃষ্ণে কা? লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ইনি কর্তব্যরত অবস্থায়, ঠিক আছে, কর্তব্যরত অবস্থায় মানে 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 উনি অফিসিয়াল ডিউটি অবস্থায় উনি রাশিয়াতে যে মারা গিয়েছিলেন, অ্যাকচুয়ালি ওনাকে উনি মারা গিয়েছিলেন না ওনাকে মেরে দেওয়া হয়েছিল, সে সম্পর্কে অনেক কন্ট্রাডিকশন আছে। ঠিক আছে, এখনও তার মানে রহস্য ভেদ হয়নি, বুঝতে পেরেছো? জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, বিজ্ঞান যখন কথাটা আসবে তখনই মনে করবে অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, হ্যাঁ, কৃষ্ণে কাহা কি মুঝে খুন দো অর মে তুমসে আজাদি দুঙ্গা, তুমহে আজাদি দুঙ্গা। হ্যাঁ, নেতা গিভ ইউ ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মনে রেখো। আচ্ছা, করো ইয়া মারো কে বলো, কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। আচ্ছা, ইনি এক সময় বলেছিলেন হচ্ছে কি বলেছিলেন, আর একটা উক্তি আছে না, দিল্লি চল না বলছে, মানে বলছে। নেক্সট দেখো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, হুসেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, কে বলেছিলেন? মোহাম্মদ ইকবাল, ইনি মোহাম্মদ ইকবাল, তার স্বাধীনতার পরে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আচ্ছা, বন্দে মাতারাম কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বুঝতে পেরেছো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, হ্যাঁ, সত্যমেব জয়তে কৃষ্ণে কা? পণ্ডিত মদন মোহন মালব্য। ঠিক আছে, দেখো এখানে আমি এই সেই পিকচারগুলোই নিয়েছি যেখানে ওনাদের সম্পর্কে মানে একটু ইনফরমেশন আছে, যেমন উনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 25শে ডিসেম্বর। ঠিক আছে, আর মারা গিয়েছিলেন 1946 সালে। হ্যাঁ, কৃষ্ণে কাহা গরিবী হটাও, কে বলেছিল? ইন্দিরা গান্ধী। গরিবী হটাও মানে কি? বলো, গরিবদের তাড়িয়ে দাও দেশ থেকে, এইরকমই ব্যাখ্যা কিন্তু অপোজিট পার্টি গুলো করে। ঠিক আছে, গরিবী হটাও মানে হচ্ছে দারিদ্রতা দূরীকরণ, যে ভারতে দারিদ্রতা যেন আর না থাকে। ঠিক আছে, আর সিপিএম তখন হচ্ছে অপপ্রচার চালাতো এই গরিবদের দেশ থেকে বিদায় দিয়ে দেবে, রাজনীতি তো। আচ্ছা, তারপরে দেখো ব্যাক টু বেদাস, বেদে কি অর আপোষ, বেদক কি অর আপোষ, বেদে ফিরে যাও, কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, ইনি শুদ্ধি মুভমেন্ট করেছিলেন। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী ওয়াজ বর্ন অন 12th ফেব্রুয়ারি 1824 ইন
টংকারা গুজরাট অ্যাজ মূল শঙ্কর, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মূল শঙ্কর, দয়ানন্দ সরস্বতীর মানে নাম হচ্ছে মূল শঙ্কর, ঠিক আছে। হিজ ফাদার নেম ইজ করসানজি, কৃষানজি, ঠিক আছে, করসানজি। যাই হোক, উনি শুদ্ধি আন্দোলন করেছিলেন। শুদ্ধি আন্দোলনের হচ্ছে বিষয়বস্তুটা কী ছিল, ধরো একটা সময় মুসলিমরা মানে মুসলিম শাসন বা হচ্ছে পাদ্রিরা, খ্রিস্টান পাদ্রিরা অনেক হিন্দুদের হচ্ছে মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে কনভার্টেড করে দিয়েছিল বুঝিয়ে সুঝিয়ে, তাদের আবার মানে স্বধর্মে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনটা করেছিলেন শুদ্ধি, সেটাকে শুদ্ধি আন্দোলন বলা হয়। তারপরে দেখো হু সেইড এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, কে বলেছিলেন, আলেকজান্ডার পোপ, ঠিক আছে, আলেকজান্ডার পোপ ইনি বলেছিলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে, থরিসি শিক্ষা এক খতরনাক চিজ হয়, বুঝতে পারছো। তুমি ধরো ভালো করে বাইকটা চালাতে শেখোনি, মেন রোডে চলে গেছো বাইক নিয়ে, তাহলে যা হওয়ার তাই ঘটতে পারে।